ছোট বড় ধনী গরিব সবার কাছে কিন্তু স্ট্রিট ফুডের জন্য আলাদা একটা ভালোবাসা আছে। আর দামে কম মানে মনে মনে নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ভালো, এই স্ট্রিট ফুড কিন্তু একেবারে অতুলনীয়। বলতে পারেন এটার আলাদা একটা ফ্যান বেস আছে। তো আজকে আপনাদেরকে দেখাবো ব্লগ স্ট্রিট ফুড নিয়ে। হঠাৎ স্ট্রিট ফুডের ক্রেভিং উঠলো, আর এমন কোনো মানুষ নেই যে স্ট্রিট ফুড পছন্দ করে না। আমার একটা ফেভারিট স্ট্রিট ফুডের প্লেস আছে, আপনাদেরকে আজকে সেই জায়গা দেখাবো আর ওখানকার কিছু ফুড ট্রাই করব। সো সাথে থাকুন। হাই, দিস ইজ সাইমা ইন ওয়ান শট। আমরা ল্যাম্প পোস্টের আলোর সাথে চাঁদ দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের গন্তব্য মিরপুর 14 নম্বরে। আচ্ছা, এখানে একটা ওভারব্রিজ আছে দেখেন আপনারা, তার আগে এখানে ইউ টার্ন নিয়ে নেবেন। ইউ টার্ন নেওয়ার পর এই যে গুলিটা মেট্রো কমপ্লেক্সের অপোজিটে এটা পাবেন, হচ্ছে মেট্রো কমপ্লেক্স এটা অপোজিটে এই যে গুলিতে। এখান থেকে আমি নামার পর আবার এই এক্সাক্ট একটা ভালো মতো আপনাদের ক্লিয়ার একটা লোকেশন বলে দিব, কেন আসতে আপনাদের সুবিধা হয়। এই জায়গা আপনারা গুগল ম্যাপ থেকে ইজিলি তখন বের করতে পারবেন। এখানে একটার পর একটা দোকানে খাবারের পরশা সাজানো, যা আপনার জিভে পানি আনতে বাধ্য করবে। আচ্ছা, এটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আলহাজ কামাল আহমেদ মজুমদার সবুজ উদ্যান ও ঈদগাহ মাঠ। এই মাঠের এই গলিতেই আপনারা র্যান্ডম সব স্ট্রিট ফুডের দোকান পেয়ে যাবেন। এটা আমার পছন্দের ফুড কার্টগুলোর মধ্যে প্রথম দোকানটা। এখানে আসলাম বেশিরভাগ সময় স্যুপ আর নুডলসটাই ট্রাই করি, আর এখন অনেক নতুন নতুন আইটেম অ্যাড করেছে, এত কিছু আসলে ট্রাই করা হয়নি। এটা হচ্ছে টোটাল মেনুটা, অনেক রিজনেবল প্রাইস। আজকে নুডলস না, আজকে ট্রাই করবো ওদের কর্ন স্যুপটা, প্রায় রেডিমেড, জাস্ট আর কি কিছু মশলা আর সস অ্যাড করে দিবে, মাত্র 30 টাকা আর অনেক মজা। ইনার ফুচকা, মানে আমি জানি না আমি কেন জানি ওনার ফুচকার প্রেমেই পড়ে যাই, মানে যতবার খাই ততবারই আমার কাছে ভালো লাগে। স্পেশালি ওদের যে মিষ্টি টকটা, সেটা দুইটাই দিবে বাট মিষ্টি টকটা আলাদাই মজা, ওটাও ঝাল বাট অনেক মজা, আমার খুব 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 ফেভারিট। আর সম্ভবত 25 টাকা প্লেট। আমার খাওয়ার অবস্থাটা একটু দেখেন। ওনার এই লেবু পাতা অ্যাড করা বা ওনার ফুচকাটা অন্য কোয়ালিটির, মানে র্যান্ডম সব দোকানের মতো না, ওভারঅল জামাল মামার ফুচকাটা খুব 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 ওই জায়গায় খুব চলে ওই ফুচকাটা, আসলে অবশ্যই ট্রাই করবেন। এই ভিডিওগুলো যখন করা হয় তখন মাত্র শীত আসছে, আর পিঠা শীত মানে এটা একটা কম্পালসারি আইটেম, সো পিঠা অবশ্যই ট্রাই করা হয়েছে। জাস্ট এখানে চিতই পিঠার আমি ছবিটা তুলতে পারিনি, বাট ভর্তাগুলো ও জাস্ট দেখেন একটু প্লিজ। আমি ফার্স্টে বুঝি নাই সরিষা ভর্তাটা এমন হবে, মানে আমার পুরা মাথা টাথা সব একবারে যেয়ে ধরছে। জালটাই গেছে আপু, আপনারা কয়টা থেকে বসেন? জোরে 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 জোরে, দুপুর 2টা থেকে। রাতে কয়টা পর্যন্ত থাকেন? 11টা। ভিড় প্রতিদিন এমনই থাকে নাকি কোনো দিন হিসাবে বেশি কম আসছে? এরকমই ভিড় থাকে। হ্যাঁ, এগুলোর প্রাইস 10 টাকা 15 টাকা, এর বেশি না, বাট ওভারঅল টেস্ট অনেক ভালোই।
অনেকক্ষণ মিষ্টি ঝাল সবকিছু ট্রাই করে একটু ড্রিঙ্কস জাতীয় খুব কিছু খেতে মন চাচ্ছিল, তো ইনার দোকানে এসে পড়লাম। উনাকে যখন আমি বলি যে আমি একটা ভিডিও করতে চাচ্ছি ব্লগের জন্য, উনি খুব খুশি মনে জাস্ট মানে কোনো ধরনের সেকেন্ড থট উনি আমাকে এত সুন্দর করে একটা ভিডিও রেডি করে দেন, আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে টেস্টটা যেমনই হোক, জাস্ট ফর হিজ বিহেভ আই গেভ হিম 10 out of 10। আর ওনার এই আইস চিলি লেমন এইট সামথিং কিছু ছিল, এটার প্রাইস মাত্র 20 টাকা। আপনারা যদি এই দোকানে যান, ওনার নাম হচ্ছে মোবারক, অবশ্যই ওনার জুসগুলো ট্রাই করবেন আর কি। আমার কাছে খুব ভালো লেগেছে, ঝালঝাল ছিল বাট ওকে। হ্যাঁ বলুন, কোনটার প্রাইস কত? এটার টেস্টটা অনেক অনেক বেশি জোস ছিল, অনেক। আমি জানি না কেন প্রত্যেকবার এখানে আসলে এই সিদ্ধ ডিম দেখলে এটাও খেতে মন চায়, মানে আবেগে এটা চোখের খুদা বলেন। সো আমরা ডিমও ট্রাই করি, আমার হাজবেন্ড নেয় হাঁসের ডিম আর আমি নিই মুরগির ডিম। লাস্ট বাট নট দ্য লিস্ট আমরা আসি শাহি হালিম, বড় ভাইয়ের শাহি হালিম, 50 টাকা বাটি। এটা ভালোই লাগছে আমার কাছে, সত্যি অনেক অনেক ভালো লাগছে, মানে এই টাকার কি এক্সপেক্ট করব, যা দিয়েছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। কোন প্লেসে আসলাম আপনাদেরকে ভিডিও সব কিছু দেখালাম আর খাবারগুলোও দেখালাম, ভিডিও করলাম। এটা স্ট্রিট ফুড, হাইজিন ইস্যু আপনাদের যদি থাকে আপনারা অ্যাভয়েড করবেন। আমি সম্পূর্ণ আমার টেস্টের উপর ডিপেন্ড করে আমি রিভিউ দিচ্ছি, তা কি ভালো লাগা না লাগা আপনাদের উপর। আর প্রাইস রিজনেবল, তো পার পার্সন যদি 100 টাকা বাজেট করেন এনাফ খেতে পারবেন, সব ধরনের মানুষই আসে। আপনার ইচ্ছা আপনি আসবেন কি না, বাট প্লেসটা খুব হাইট, একটা কলোনি এরিয়া, সো ভদ্রতা বজায় রাখবেন আর এসে খাবেন। একটু জানাবেন কমেন্টে আপনাদের কাছে কেমন লাগলো, আর নেক্সট এরকম কোনো স্ট্রিট ফুডের প্লেস যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন।